সুনামগঞ্জে তিন দফা বন্যা ও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে লোকসানে পড়েছিল পর্যটন ব্যবসা। তবে কিছুদিন ধরে বিখ্যাত টাঙ্গুর হাওর সহ তাহিরপুর সীমান্তের পর্যটন স্পটগুলোতে বেড়াচ্ছে ভিড়, এতে ক্ষতি কাটিয়ে ওঠার আশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 31 অক্টোবর পর্যন্ত পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার পরামর্শ প্রশাসনের। এটা যেন অনেকটাই শাপে বর হয়ে এসেছে সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোর জন্য। হাওরে চলাচলরত সকল বিলাসবহুল হাউসবোটে পর্যটকরা ছুটছে হাওর ও পাহাড়ের অপরূপ সৌন্দর্যের মেলবন্ধনে মুগ্ধতা ছুঁয়ে দেখতে। তাহিরপুরে শহীদ সিরাজ লেক, শিমুলবাগান, রূপের নদী জাদুকাটা আর সবুজ পাহাড়ের ডাকে লোকে লোকারণ্য সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকের উপচে পড়া ভিড়ে ক্ষতি কাটিয়ে ওঠার ভরসা পাচ্ছেন হাউসবোট মালিকরা। টানা বৃষ্টিতে নতুন পানি আসায় আমরা আবারও আসার আলো দেখতেছি। আমাদের এই অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আমরা ট্যুর রান করব ইনশাআল্লাহ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নয়ন আভিরাম প্রকৃতিতে প্রশান্তি মিললেও সড়ক যোগাযোগে রয়েছে ভোগান্তি। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে ভিড় আরও বাড়বে মনে করছেন পর্যটকরা। তাহিরপুর থেকে সুনামগঞ্জের রাস্তাটার বেহাল অবস্থা। এখানে হচ্ছে অনেক শিশুরা আসে, ফ্যামিলি আসে, মহিলার অনেক বেশি কষ্ট হয়ে যায়। টাঙ্গুয়া হাওরে এত পর্যটক আসছে কিন্তু এখানকার রাস্তার ব্যবস্থা এত খারাপ যে মানে একবার যে আসবে সে আবার দ্বিতীয়বার আসতে চাবে না। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। আমরা মোটামুটি সব বোটে গিয়ে খোঁজ খবর নেই যে তাদের কোনো প্রবলেম আছে কিনা। ফুল নিরাপত্তা দিচ্ছি, কোনো পর্যটকের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।